মর্নিং। আজকে আমরা ত্রিকোণমিতির যে চ্যাপ্টার আমাদের চলছিল, মানে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণ সমূহ নিয়ে যে চ্যাপ্টার রয়েছে তোমাদের বইয়ে দ্বিতীয় পার্টে, আজকে তার মানে প্রশ্নমালা 2 এর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হবে সেইটা আজকে আমরা শিখে নেব। দেখো, অঙ্ক শিখতে হলে, আবার বলছি, আমি বারবার যে কথাটা বলি, অঙ্ক শিখতে হলে কিছু কথা বলতে হয়, কথাগুলো শুনতে হয়, তো এই কথাগুলো শুনে তারপরে অঙ্কটা করতে হয়। কখনোই কিন্তু কোনো অঙ্ক বোর্ডে আমি করে দিলাম আর তুমি শুধুই টুকে নিলে, কথাটা শুনলে না, অফ করে দিলে বা স্টপ করে দিলে, দিয়ে টুকে নিলে, তাহলে কিন্তু অঙ্কটা শেখা হবে না। অঙ্ক শিখতে হলে আমি যে কথাগুলো বলছি, কেন বলছি, কেন অঙ্কটা এরকম হচ্ছে, কেন এটা এই করতে হচ্ছে, এইগুলো কিন্তু শুনতে হবে। এইগুলো শুনলেই, আস্তে আস্তে কয়েকটা পরপর শুনলেই কিন্তু তখন নিজের মনে একটা ধারণা তৈরি হবে যে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, তখন নিজে নিজেই অঙ্কগুলো করতে পারবে। সেজন্য অঙ্কগুলো শুনবে, কিন্তু শোনার পর নিজে অঙ্কটা করবে। একটা অঙ্ক পুরোটা শুনে নিলে তারপর সেই অঙ্কটা নিজে করো, ঠিক আছে? স্টপ করে দিলে, একটা অঙ্ক পুরোটা শুনে নিলে, স্টপ করে দিলে, তারপরে অঙ্কটা তুমি নিজে করলে। এইভাবে অঙ্কগুলো যদি করো তাহলে তোমার একটা ধারণা আসবে, আস্তে আস্তে ধারণাটা কিন্তু পরিষ্কার হবে। ওকে, দেখো, অতি সংক্ষিপ্ত 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা সমান 1 প্রমাণ করতে দিয়েছে। তো প্রমাণ করতে দিলেই আমরা সব সময় বলেছি বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করব। তাহলে এখানে আমরা বাম পক্ষ লিখবো, আমি এখানে লিখে দিলাম, তোমরা অঙ্কটা 1 লাইন লেখার পর তারপরে এখানে বাম পক্ষ কথাটা লিখে অঙ্কটা করলে আরো ভালো হয়, ঠিক আছে? তো কি করবে, এখানে হোল স্কয়ার গুলো ভেঙে দেবো। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো, cosec স্কয়ার থিটা মাইনাস 2 cosec থিটা সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা হলো ভাঙা এটা, তারপরে প্লাস এটা আছে, তাহলে পাবো আমরা sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা cos থিটা, তারপরে প্লাস cos স্কয়ার থিটা, তারপরে আছে মাইনাস, এই মাইনাসের পরে হোল স্কয়ার ভাঙছি, এইটা কিন্তু সবসময় লক্ষ্য করবে, এইখানে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। মাইনাসের পরে ভাঙছি মানে ব্র্যাকেট দিয়ে রাখবে। তারপরে পাচ্ছি আমরা ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা কট থিটা প্লাস কট স্কয়ার থিটা হলো। তারপরে দেখো এখানে এই যে কোসেক সাইন, এটা হচ্ছে পরস্পরের অনন্য, মানে এটা সব 1 হয়ে যাবে। sec cos tan cot সব হচ্ছে পরস্পরের অনন্য, মানে ওগুলোতে 1 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, cosec স্কয়ার থিটা পাচ্ছি প্লাস sin স্কয়ার থিটা পাচ্ছি প্লাস sec স্কয়ার থিটা পাচ্ছি প্লাস cos স্কয়ার থিটা পাচ্ছি, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস tan স্কয়ার থিটা পাচ্ছি মাইনাস cot স্কয়ার থিটা পাচ্ছি। আর দেখো এখানে একটা মাইনাস 2 পাচ্ছি, এখানে একটা মাইনাস 2 পাচ্ছি, আর এখানে একটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 পাচ্ছি, একটা 2 কেটে গেল। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এই দুটোকে তুমি সাজিয়ে এক জায়গায় দেখাতে পারো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা হলো, এটা একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা একটা, আর দেখো আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা একটা, আর এখানে একটা মাইনাস 2 আছে, তাহলে এটা 1 + 1 + 1 - 2 মানে হচ্ছে 3 - 2 মানে হচ্ছে 1, এটাই আছে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ঠিক যে কোনো প্রমাণ আমরা এইভাবে লিখব, বাম পক্ষ থেকে যদি শুরু করি তাহলে ডান পক্ষে শেষ করব। বাম পক্ষে শুরু করে বাম পক্ষের একটা মান ডান পক্ষের একটা মান সমান করেও দেখাতে পারি, অথবা বাম ডান পক্ষ থেকে শুরু করে বাম পক্ষতেও শেষ করতে পারি, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরটা, তো 2 নম্বরে যেটা রয়েছে একবার দেখে নাও, cot থিটা প্লাস cosec থিটার হোল স্কয়ার ইকুয়াল টু প্রুভ করতে হবে 1 - cos থিটা / 1 + খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো কি করে করবে বললাম, সবসময় এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা বাম পক্ষ নিচ্ছি, বাম পক্ষে আছে দেখো cot থিটা প্লাস cosec থিটার হোল স্কয়ার আছে, তো কি করবে এটাকে
তো যে কোনো অঙ্কই থাকুক না কেন, যখন কিছু বুঝতেই পারবো না তখন সাইন আর কস দিয়ে আমরা প্রকাশ করে নেব। স্যার এটাকে এটা কস থিটা বাই সাইন থিটা, আর এটা হচ্ছে 1 বাই সাইন থিটা। বেশিরভাগ অঙ্কই কিন্তু এই মেথডই হয়ে যায়, সাইন আর কসে ভেঙে নিতে হয়। তাহলে এটাকে আমরা যোগ করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে কস থিটা প্লাস 1 বাই সাইন থিটা, এ হোল স্কোয়ার আছে। তারপরে আমরা হোল স্কোয়ারটাকে যদি আলাদা করে নিই তাহলে একটা হবে 1 প্লাস কস থিটা বাই এ হোল স্কোয়ার, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এই পর্যন্ত আসার পর আমরা একটু ভেবে দেখব ডান দিকে কি রয়েছে, আমাদের কোথায় পৌঁছাতে হবে। তো দেখো পৌঁছাতে হবে কি এইটা দিয়ে, তো এখানে কি রয়েছে সব কস রয়েছে। তাহলে আমার মাথায় এটা চলে আসবে সবই যদি কস থাকে তাহলে আমরা এখানে আর সাইনটাকে কেন রাখবো, তাহলে এখানে সাইনটাকে আমরা কি করব কস করে দেব। তাহলে 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার বাই 1 মাইনাস সাইন, সরি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি হলো ব্যাপারটা, 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার ছিল উপরে আর নিচে হয়ে গেল a প্লাস b a মাইনাস b এটা স্কোয়ার, তাহলে মানে 1 প্লাস কস থিটা ইনটু 1 মাইনাস কস থিটা হলো। তাহলে 1 প্লাস কস থিটা একটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, পড়ে থাকলো 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দিয়েছিল। নিশ্চয় করতে পারবে এটা। তারপরে দেখো 4 নম্বরটা, এ সরি তারপরে দেখো 3 নম্বরটা। তো 3 নম্বরের যে অঙ্কটা রয়েছে সেটা 2 নম্বরের মতোই দেখতেই, দেখেই বুঝতে পারছো 2 নম্বরের মতোই, কিন্তু ডান দিকটা বাঁদিকে বাঁদিকটা ডান দিকে করে দিয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো 2 নম্বরের অঙ্কটা তো আমরা শিখলাম, মানে আমরা কিন্তু শিখেছি শুধু টুকি নাই, তাহলে আমরা যদি ওটা শিখে থাকি তাহলে 3 নম্বরটা করতে পারবো। মানে মানে হচ্ছে আমি যেভাবে বললাম সেটা যদি শুনে শুনে কি বললাম অঙ্ক কিভাবে করব, প্রথমে পুরো অঙ্কটা দেখে নেব ভিডিওতে কিভাবে হচ্ছে, তারপর ভিডিও স্টপ করে দেব, অঙ্কটা আমি বইয়ে থেকে নিজে করব। এই মেথডে আমরা অঙ্কগুলো শিখতে পারবো। তাই যদি করে থাকি তাহলে 3টা কিন্তু করতে পারবো। তো 3টা কিভাবে করবো, আমরা শুধু রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো 3টা। প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইড মানে সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার এখান থেকে শুরু করব, দিয়ে আমরা লেফট হ্যান্ডে পৌঁছে যাব, ঠিক যেভাবে 2 নম্বরটা হয়েছে। চেষ্টা করে দেখো। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটাতে প্রমাণ করতে দিয়েছে। তো এখানে লিখলাম 4-এর অঙ্কটা, সাইন আলফা প্লাস কোসেক আলফার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফার হোল স্কোয়ার, এটা সমান প্রমাণ করতে হবে কি ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস 7, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আবার বলছি এটা হয় আলাদা করে আবার লিখবে, অথবা এখানে আমি লাগিয়ে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড, অথবা তোমরা এখানে আলাদা করে অঙ্কটাকে এই লেফট হ্যান্ড সাইডটা আরেকবার লিখবে, ঠিক আছে। তাহলে এখানটাতে আমরা ভেঙে নেব হোল স্কোয়ারগুলো, সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কোসেক আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা সেক আলফা প্লাস সেক স্কোয়ার আলফা। দেখো এটাতে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার আলফা আর একটা কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস, এ দেখো সাইন আর কোসেক পরস্পরের অনন্য, তাহলে কোসেক মানে 1 বাই সাইন দিলে এটা কেটে যাবে, তাহলে এখানে 2 পাচ্ছি আমরা একটা, আর একইভাবে এখানে আর একটা 2 পাচ্ছি। এবার দেখো এটা একটা 1, তাহলে এখানে একটা 1 হলো। এবার আমরা চলে যাব কি বললাম, এই পর্যন্ত আসার পর আমরা দেখে নেব ডান দিকটাতে কি আছে, এটা কিন্তু আমাদের সবসময় কাজ করবে, প্রমাণের সবসময় এটার কাজ যে কিছুটা এগিয়ে এলাম তারপর দেখবো আমাদের ডান দিকে কি আছে, মানে কি আছে না দেখলে কোথায় যেতে হবে কোথায় পৌঁছাতে হবে সেটা তো আমাদের টার্গেট তো ঠিক করতে হবে না। তাহলে প্রথমে আমরা টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা করতে হবে। তাহলে আমরা পেয়েছিলাম এটা তো 1 হয়ে গেল, পাচ্ছি আমরা কোসেক আর সেক, তো এই দুটো এখানে 1 লিখে দিয়েছি আমরা, তাহলে এই কোসেককে আমরা কট করতে পারি কারণ আমরা সূত্রটা জানি, কি সূত্র জানি যে কোসেক স্কোয়ার আলফা এই সূত্রটা আমরা জানি মাইনাস কট স্কোয়ার আলফা সমান হচ্ছে 1। তাহলে এই কোসেক স্কোয়ার আলফা মানে কত হচ্ছে, তাহলে
cosec square alpha সমান হচ্ছে 1 plus cot square alpha তাহলে cosec square এর জায়গায় আমরা বসাবো 1 plus cot square alpha একই ভাবে sec square এর জায়গায় আমরা বসাবো 1 plus tan square alpha আর এখানে রয়েছে 2 2 4 তাহলে মোট কি হলো 1 2 3 4 7 আর cot square alpha plus tan square alpha একটু প্রমাণটার মতো করে সাজিয়ে লিখলে পাবো tan square alpha plus cot square alpha plus salt হলো না right hand side প্রমাণিত হলো তারপরে দেখো 1 এর 5 নম্বর অঙ্কটা তো 1 এর 5 নম্বরে যে অঙ্কটা রয়েছে আমি এক লাইন করে নিলাম কারণ প্লেন গুণ করতে হবে তো এটা তোমরা নিজেরাই করতে পারবে দেখে করার দরকার নেই এমনি প্লেন গুণ করে দিয়েছি আমি গুণ করে দেওয়ার পর আমি দেখছি এখানে কি করব কার সঙ্গে কাকে নেব কিচ্ছু বোঝা যাচ্ছে না শুধু এইটুকু বুঝতে পারছি লাস্ট টার্মে রয়েছে tan আর cot এটা কেটে 1 হবে তাহলে ওটাতে 1 হবে আর বাকি কিচ্ছু বোঝা যাচ্ছে না কার সঙ্গে কাকে কি নিয়ে কি করব তো এরকম অবস্থায় কি করব এরকম অবস্থায় পড়ে গেলে কি করব বলেছি সব গোটা অঙ্কটাকে আমরা সাইন আর cos দিয়ে প্রকাশ করে নেব তাহলেই আমরা দেখতে পাবো একটা না একটা রাস্তা আমাদের সামনে চলে আসবেই তো আমরা এরকম পরিস্থিতিতে যেখানেই পড়ব সেখানেই আমরা গোটা অঙ্কটাকে সাইন আর cos দিয়ে প্রকাশ করে নেব তাহলে এটা cosec আছে মানে 1/sin এটা cot আছে মানে cos/sin এটা sec আছে মানে 1/sec sec মানে হচ্ছে 1/cos এটা sec * cosec আছে তাহলে 1/cos * sin এটা sec cot আছে তার মানে হচ্ছে 1/cos * cos/sin তো চোখে পড়ার সঙ্গে সঙ্গে কেটে নেবে তাহলে দেখো এটা 1/sin আর এটা 1/sin মার্ক করে রাখো প্লাস tan আছে মানে sin a/cos a তারপর আছে cot * cosec মানে sin/cos * 1/sin তারপরে হচ্ছে 1 tan * cot আছে মানে 1 এটাও কেটে যাচ্ছে তাহলে এটা হচ্ছে cos a 1/cos a মাইনাস এটা প্লাস দেখো এবার এটা 1 তাহলে এই পার্টটার সঙ্গে আমার এই পার্টটা কেটে যাচ্ছে ক্যান্সেল হয়ে গেল এই পার্টটার সঙ্গে এই পার্টটাও ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকছে যে কোটা সেকোটাকে যদি আমরা লিখি তাহলে প্লাস cos a by sin e মাইনাস 1 by cos a into sin a ওটা ক্যান্সেল হয়ে গেছে এটা পড়ে আছে প্লাস sin a by cos a আর প্লাস 1 টা আছে বাকি সব কেটে গেছে ঠিক আছে তাহলে এই 1 আর এই 1 মিলে হচ্ছে 2 প্লাস বাকি কোটাকে আমরা যদি লসাগু করে দিই sin a cos a তাহলে এখানে আমরা পাচ্ছি cos square a মাইনাস 1 প্লাস sin square a এই 1 টা এখানে চলে এসেছে তাহলে sin square a প্লাস cos square a মানে 1 1 মাইনাস 1 মানে 0 তাহলে এই পোরশনটা হয়ে গেল 0 তার মানে হলো 2 হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই তারপরে দেখো 2 নম্বরটা তো 2 নম্বরে যে অঙ্কটা রয়েছে এটা তোমরা নিজেরাই করতে পারবে একটু বলে দিচ্ছি দেখো দেওয়া আছে sec b + c সমান দেওয়া আছে 2 তাহলে sec b + c সমান যদি 2 হয় তাহলে 2 মানে sec কত হবে তো 2 মানে হচ্ছে sec 60 ডিগ্রি তাহলে sec b + c সমান যদি sec 60 হয় তাহলে b + c সমান 60 তাহলে একটা সমীকরণ হলো b + c সমান 60 হলো তারপরে আবার দেওয়া আছে cosec b - c সমান 2 তাহলে cosec b - c 2 2 মানে cosec কত cosec 30 তাই না তার মানে b - c সমান হচ্ছে 30 দুটোকে সমাধান করলেই b আর c এর মান পেয়ে যাব সেখান থেকে এর মানটা আমরা বার করতে পারব তারপরে দেখো 3 নম্বরে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখো এইটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে দেখো এখানে এইটুকু দেখো শুধু এটা 3 cos α এখানে আছে 4 cos α এখানে 3 sin α এখানে আছে 4 sin α 3 আর 4 এর জায়গাটা কিন্তু পাল্টা পাল্টি হয়েছে তো সেই জন্য আমরা কি করব প্রথমে আমরা বোথ সাইডকে বর্গ করে নেব তাহলে বোথ সাইডকে যদি বর্গ করে নিই
তাহলে এরকম পাবো যে আমরা 9 cos স্কয়ার আলফা মাইনাস 2 ইন্টু 3 cos আলফা ইন্টু 4 সাইন আলফা প্লাস 16 সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে 5 25 উভয় পক্ষের স্কয়ার করলাম। এবার কি করব, এবার আর কিছুই না এই যে cos স্কয়ার এর জায়গায় সাইন স্কয়ার বসিয়ে দেবো, তাহলে cos স্কয়ার এর মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার, এটা 4 3 12 24 সাইন আলফা cos আলফা, আর এটাও তাই করব 1 মাইনাস cos স্কয়ার আলফা সমান 25 হলো। এরপর আমরা এই গুণগুলো করে নেব, তাহলে গুণগুলো করে নিলে আমরা পাচ্ছি দেখো মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা মাইনাস 24 সাইন আলফা কস আলফা আর মাইনাস 16 কস স্কোয়ার আলফা। তো কি করলাম, এখানে একটা বাকি রয়েছে, 9টা আমরা গুণ করিনি, তাহলে এখানে পাচ্ছি আমরা প্লাস 9 আর এখানে প্লাস 16, এই দুটো আমরা পরে গুণ করে নিলাম। এইটাকে যদি আমরা আবার একবার সাজিয়ে দিই, মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই, দেখো ওখানে কিন্তু 25 এর সঙ্গে 25 কেটে যাচ্ছে, তাহলে 9 সাইন স্কয়ার আলফা প্লাস 24 সাইন আলফা কস আলফা প্লাস 16 কস স্কয়ার আলফা ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। ঠিক আছে, তার মানে এটাই হচ্ছে আমাদের 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা হোল স্কোয়ার সমান 0, তার মানে 3 cos sin আলফা প্লাস 4 cos আলফা সমান 0, নিশ্চয়ই এই লাইনটা শেষ করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো 4 এরটা, তো 4 এর এক নম্বরে যে অঙ্কটা রয়েছে x এর ভ্যালু দেওয়া আছে, y দেওয়া আছে, z দেওয়া আছে, প্রুফ করতে দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাহলে আমরা লেফট হ্যান্ড লিখবো বলেছি, প্রমাণ যেখানে করতে দেবে সেখানে আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কথাগুলো ব্যবহার করব, এখানে ভ্যালুগুলো পুট করব, তাহলে r cos থিটা cos phi এর হোল স্কয়ার r cos থিটা sin phi এর হোল স্কয়ার r cos থিটা এর হোল স্কয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো, এইখানে দেখো আমাদের এইভাবে দেখতে, শুধু cos দেখলে হবে না, কিন্তু cos এর সঙ্গে থিটা এটা একটা, এটা একটা পার্ট, cos আলাদা নয়, phi আলাদা নয়, cos আলাদা নয়, ঠিক cos এর সঙ্গে থিটা নিয়ে একটা, এটাকে কখনোই cos আর থিটাকে আলাদা করা যায় না, এটা আমরা জানি ত্রিকোণমিতি থেকে, তাহলে দুটোর মধ্যেই রয়েছে r cos থিটাটা দুটোর মধ্যেই রয়েছে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারবো, যদি ওটার মধ্যেও রয়েছে ওটা থেকেও আমরা নিতে পারি, তিনটে থেকে আমরা দুটো থেকেই আগে নেই না, তাহলে এই দুটো থেকে যদি আমরা কেন কেন দুটো থেকে নিচ্ছি, কারণ এখানে cos স্কয়ার phi পড়ে থাকছে, এখানে sin স্কয়ার phi মানে 1 পাবো, এটা আমি দেখে নিয়েছি, কিন্তু তাহলে এইগুলো লক্ষ্য রাখতে হবে যে এটা যদি আমরা কমন নিই তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 পেয়ে যাব, তাহলে এখানে আমরা কমন নিচ্ছি কি r স্কয়ার cos স্কয়ার থিটা, এটা এই হোল স্কয়ার আছে মানে এটা স্কয়ার এটা স্কয়ার, তাহলে এখানে পড়ে থাকছে cos স্কয়ার phi আর এখানে পড়ে থাকছে sin স্কয়ার phi আর এটা হচ্ছে r স্কয়ার cos স্কয়ার phi r স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে কি হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা, এটা তো 1 হয়ে গেল, এটা তো 1 হয়ে গেল প্লাস r স্কয়ার দুটোই cos স্কয়ার, দেখুন আমি একটু বইটা ও সরি এখানেতে ভুল লিখে ফেলেছি, এটাতে সাইন আছে দেখো, তাহলে এটাতে নিশ্চয়ই সাইন হবে, নাহলে অঙ্কটা তো হচ্ছেই না, তো এটাতে সাইন আছে, তাহলে এখানে হবে r স্কয়ার sin স্কয়ার থিটা, তো r স্কয়ারটা কমন নাও, তাহলে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে হচ্ছে 1, তার মানে এটা সমান হচ্ছে r স্কয়ার মানে রাইট হ্যান্ড সাইড মানে প্রমাণিত, বুঝতে পেরেছো নিশ্চয়ই। 4 এর 2 নম্বরটা ঠিক একের মতো করি, প্রথম x y z এর মানগুলো বসিয়ে দেবে, তাহলে দেখবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে যেগুলো রয়েছে কেটে যাবে, তারপরে একের মতো করে কমন নিয়ে করতে পারবে। তারপরে দেখো 4 এর 3 নম্বরটা লিখেছি, x দেওয়া আছে y দেওয়া আছে, প্রুফ করতে বলেছে যেটা লেফট হ্যান্ড সাইড লিখবে, তো লেফট হ্যান্ড সাইডে আছে x টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস y টু দি পাওয়ার 2 বাই 3 এটাই ইকুয়াল টু আছে x y হোল টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 প্রুফ করতে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে,
তো এই ক্ষেত্রে দেখো x টু দি পাওয়ার 2 বাই 3, তার মানে এটা টু দি পাওয়ার 2 বাই 3, তাহলে x কে আমরা একটু ত্রিকোণমিতিক ভাবে সিম্পলিফাই করে নিই, নাহলে কিন্তু এটা করতে পারছি না। তাহলে আমরা কি করব, এই কোসেক, কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন মাইনাস সাইন, তার মানে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তার মানে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা পেলাম x এর মান। একই ভাবে আমরা y এর মানটাকে নেব, y মানে হচ্ছে 1 বাই কস থিটা মাইনাস কস থিটা, তার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, হলো x y পেলাম। আর তার সাথে যদি আমরা x y টাকেও বের করে নিই, ঠিক আছে পরে নেব, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 2 বাই 3, y টু দি পাওয়ার 2 বাই 3, x মানে হচ্ছে এটা, তাহলে cos স্কোয়ার থিটা বাই সাইন থিটা এর হোল টু দি পাওয়ার 2 বাই 3 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই cos থিটা হোল টু দি পাওয়ার 2 বাই 3, হলো। তাহলে আমরা এটা লিখতে পারবো cos টু দি পাওয়ার 4 বাই 3 থিটা বাই সাইন টু দি পাওয়ার 2 বাই 3 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 বাই 3 থিটা বাই cos টু দি পাওয়ার 2 বাই 3 থিটা। তার মানে আমরা যদি লসাগু করি তাহলে হবে সাইন টু দি পাওয়ার 2 বাই 3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2 বাই 3 থিটা, হলো। তার মানে এখানে আমরা পাবো, এটা যেহেতু ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা চলে যাচ্ছে, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 বাই 3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2 বাই 3 থিটা। তো আমরা জানি গুণ মানে হচ্ছে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে 4 এর 3 আর 2 এর 3 যদি যোগ করে দেওয়া হয় তাহলে পাবো 6 বাই 3, তার মানে 2, তার মানে কি হচ্ছে এখানে, তার মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি cos স্কোয়ার থিটা, ঠিক একইভাবে এখানে আমরা পাবো sin স্কোয়ার থিটা, কারণ এখানেও 4 এর 3 প্লাস 2 এর 3 হবে, তার মানে 2 আসবে। তার মানে আমরা পাচ্ছি 1 বাই sin টু দি পাওয়ার 2 বাই 3 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 2 বাই 3 থিটা, এইটা পেলাম আমরা লেফট হ্যান্ড সাইডের মান। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডেরও একটা মান বার করব। দেখো রাইট হ্যান্ড সাইডে আছে x y হোল টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3, এখানে x এর মান বসাবো, তাহলে x মানে হচ্ছে আমরা দেখেছি cos স্কোয়ার থিটা বাই সাইন থিটা ইন্টু y মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই cos থিটা এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3। তো এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, a বাই b হোল টু দি পাওয়ার মাইনাস m সমান হয় b বাই a হোল টু দি পাওয়ার m, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আমাদের সূচকে ছিল, তো এই সূত্রটাকে এখানে যদি ব্যবহার করব, কারণ না এখানে মাইনাস পাওয়ারটা রয়েছে বলে, তাহলে এই মাইনাস পাওয়ারটার জন্য এই সূত্রটাকে আমরা এখানে এইভাবে ব্যবহার করব যে a বাই b টা b বাই a হয়ে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি যে sin থিটা বাই cos থিটা বাই sin স্কোয়ার থিটা ইনটু cos স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 2 বাই 3 হয়ে গেল, আর একটা করে কেটে গেল, তাহলে 1 বাই সাইন থিটা কস থিটা হোল টু দি পাওয়ার 2 বাই 3, তার মানে সাইন টু দি পাওয়ার 2 বাই 3 কস টু দি পাওয়ার 2 বাই 3, ব্যাস। অতএব রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেল, প্রমাণিত, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো অতি সংক্ষিপ্ত শেষ অঙ্ক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার ক্ষুদ্রতম মান, বলেছি ক্ষুদ্রতম মান বার করতে গেলে আমরা সবসময় এই ফর্মটা প্রকাশ করব, তো এই ফর্মে আনতে গেলে এখানে সবসময় আমাদের ভ্যারিয়েবলগুলো থাকবে, এখানে ভ্যারিয়েবলগুলো থাকবে, দিয়ে বাইরে কনস্ট্যান্ট যেটা থাকবে সেই কনস্ট্যান্টটাই ধরে আমাদের ক্ষুদ্রতম মান। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এখানে ভ্যারিয়েবল হচ্ছে থিটা, তাহলে থিটা থাকবে সবসময় হোল স্কোয়ারের ভিতরে, বাইরে একটা কোনো কনস্ট্যান্ট আসবে, তো প্রথমে আমরা কি করব, দুটো ত্রিকোণমিতিক টার্মকে একটা টার্মে প্রকাশ করে নেব,
তাহলে এটা হবে sin স্কয়ার আছে তার মানে হচ্ছে 1 cos স্কয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাবো cos টু দি পাওয়ার 4 থিটা cos স্কয়ার থিটা 1। এটাকে হোল স্কয়ার করতে গেলে আমরা এরকম লিখতে পারি, এটা cos স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু cos স্কয়ার থিটা। যেহেতু cos স্কয়ার থিটা মানে থিটা পার্ট কোনো সময় ব্র্যাকেটের বাইরে যাবে না, তাহলে এখানে আমাদের ব্যালেন্সের জন্য দিতে হবে 1/2 প্লাস 1/2 এর হোল স্কয়ার মানে পূর্ণ বর্গ করতে হবে, তাহলে প্লাস 1 মাইনাস এই যে 1/2 টা বাড়তি দিলাম এর জন্য দিতে হচ্ছে 1/4 দিয়ে আমরা ব্যালেন্স করে নিলাম। কারণ বলেছি এই লাইনের সঙ্গে এই লাইনে কোনো সময় বেশি বা কম কিছুই লেখা যায় না, এই লাইনে যা আছে সেটাই এই লাইনে থাকবে, এই লাইনে যা আছে সেটাই এই লাইনে থাকবে, এই লাইনে যা আছে সেটাই এই লাইনে থাকবে, কোনো সময় বাড়তি দেব। এটা cos 4 এটা cos 4 এটা cos স্কয়ার এটা মিলিয়ে cos স্কয়ার হবে, আর এইটা এক আছে এই সবকটা মিলিয়ে কিন্তু একই হবে, কারণ একের চার আর একের চার কেটে যাচ্ছে তাই না। তাহলে টোটাল আমরা কি পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস হাফ এর হোল স্কয়ার, এই পর্যন্ত লিখে নিলাম আর এইটা পড়ে থাকছে কত, এটা 1 - 1/4 মানে 4 3/4 প্লাস 3/4। ব্যাস আমরা ক্ষুদ্রতম আকারে পৌঁছে গেছি, অতএব ক্ষুদ্রতম মান হবে, ক্ষুদ্রতম মান কত হবে 3/4 হলো উত্তর। ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল, আমরা পরের দিন পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ততক্ষণে সঙ্গে থাকবে তোমরা। Thank you.